উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে মেয়েদের জন্য মিলিটারি নার্সিং সার্ভিসেস পশ্চিমবঙ্গের বুকে এবং সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আজকের দিনে মেয়েদের সবচেয়ে ভালো কেরিয়ার, এমনকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন প্রফেসর, এর থেকেও ভালো কেরিয়ার হচ্ছে মিলিটারি নার্সিং সার্ভিস। বেশিরভাগ বাঙালিরা জানে না, বাঙালি মেয়েরা জানে না যে তাদের উচ্চ মাধ্যমিকের পরে একটা বিরাট অপশন খুলে যায় মিলিটারি নার্সিং সার্ভিসের মধ্যে দিয়ে। মিলিটারি নার্সিং সার্ভিস হলো ইন্ডিয়ান আর্মি কর্তৃক পরিচালিত একটা পরীক্ষা। মিলিটারি নার্সিং সার্ভিসের পরীক্ষা দেবার পরে তাদের ইন্ডিয়ান আর্মি, যেটা এখন তোমরা যদি কারো কেউ প্রাইভেটে বিএসসি নার্সিং পড়তে যাও, তোমরা দেখবে যে বিএসসি নার্সিংয়ের খরচা প্রায় 12-14 লাখ টাকা হয়ে যাচ্ছে। এই টাকাটা তোমাদের বাড়ির লোকের খরচা হবে, এবং তারপরেও যে ডিগ্রি পাবে সেই ডিগ্রি পেয়ে আবার চাকরির চেষ্টা করতে হবে। ভালো চাকরি পাওয়া বা প্লেসমেন্ট পাওয়ার একটা বিরাট দুশ্চিন্তা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে সেক্ষেত্রে ভালো পোস্টিং বা ভালো তোমার প্লেসমেন্ট হয় না প্রাইভেট কলেজ থেকে বিএসসি নার্সিং পাস করার পরে, যেখানে অলরেডি 12 লক্ষ টাকা তোমরা খরচা করে দিয়েছো। কিন্তু যদি ইন্ডিয়ান আর্মি কর্তৃক পরিচালিত মিলিটারি নার্সিং সার্ভিস এক্সামটা দাও এবং সেটাকে তোমরা ক্লিয়ার করো এবং উত্তীর্ণ হও, তারপরে ইন্ডিয়ান আর্মি যখন তোমাদের নিয়ে গিয়ে নিখরচায় বিনা পয়সায় মিলিটারি নার্সিং সার্ভিসটা পড়াবে, এই মিলিটারি নার্সিং সার্ভিসটা পড়ার পরে তোমাদের আবার লেফটেন্যান্ট র্যাঙ্কে চাকরিটাও কনফার্ম। অর্থাৎ পড়ার খরচা নেই, পড়ার খরচা শূন্য, কিচ্ছু লাগছে না তোমাদের বাবা মায়ের পড়ার খরচা, উপরন্তু তোমরা সঙ্গে পাচ্ছ কি না একটা লেফটেন্যান্ট র্যাঙ্কের চাকরি, যা প্রায় 1 লক্ষ টাকা বেতনের সমান, প্রায় 1 লক্ষ টাকা বেতনের কাছাকাছি তার বেতন। এবং তোমাদের স্যালারি বা মাইনে যা কিছু বলো, তুমি বলো আজকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা কি করতে পারো, যে আতে ঠিক উচ্চ মাধ্যমিকের 3-4 বছর পরে তোমরা গ্র্যাজুয়েশন করবে, তোমরা ফার্স্ট ইয়ার করবে, তারপরে তোমরা মাস্টার্স করবে, তারপরে গ্র্যাজুয়েশনের পর মাস্টার্সের পর বিএড করার পর হয়তো স্কুল মাস্টার এর জন্য অ্যাপ্লাই করবে বা প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবে, প্লাস যদি ডাক্তারি করতে যাও বা ইঞ্জিনিয়ারিং করতে যাও, কেরিয়ার সেটেল হতে হতে একটা অনিশ্চিত ভবিষ্যৎ, টোটালটা ধোঁয়াশা, পুরো অনিশ্চিত, কোনো নিশ্চয়তা নেই। এই অনিশ্চয়তার মধ্যে তোমরা যাবে এবং গিয়ে যখন তোমরা দাঁড়াবে, দাঁড়িয়ে যখন তোমরা দেখবে তখন তোমাদের বয়স প্রায় 28-29-এর কাছাকাছি, আর মিলিটারি নার্সিং সার্ভিসে জাস্ট তোমরা পাস করার পর 20-21-22 বছর বয়স হবে না, তোমাদের হাতে প্রায় 1 লক্ষ টাকার চাকরি তোমাদের হাতের মুঠোয়। তো আর সময় নষ্ট করো না, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা ইতিমধ্যে শুরু করো মিলিটারি নার্সিং সার্ভিসের প্রস্তুতি। মিলিটারি নার্সিং সার্ভিসের মাধ্যমে তোমরা তোমাদের স্বপ্নকে সত্যি করতে পারো, লক্ষাধিক বা 1 লক্ষ টাকার কাছাকাছি স্যালারি বেতন পেতে পারো, এবং বাবা মায়ের আজকে ইঞ্জিনিয়ারিং বলো, ডাক্তারি বলো, আজকে বিএড বলো, যা পড়তে যাবে 10-12 লাখ টাকা খরচা হয়ে যাবে, আরও বেশি হবে তো কম হবে না, সেখানে তোমরা মিলিটারি নার্সিং সার্ভিস যদি করো দেখবে ইন্ডিয়ান আর্মি তোমাদের বিখরচায় বিনা পয়সায় পড়াবে, এবং সাথে সাথে তোমাদের কমিটমেন্ট নয়, তোমাদের থেকে লিখিত নেবে যে তোমরা না চাইলে যেতে পারবে না, মানে তোমরা চাইলেও যেতে পারবে না চাকরি ছেড়ে, 5 বছরের চাকরি করতেই হবে লেফটেন্যান্ট র্যাঙ্কে, চাকরিটা একেবারে নিশ্চিত, লক্ষাধিক টাকার চাকরি প্রায় নিশ্চিত মিলিটারি নার্সিং সার্ভিসে, এবং সেটা লেফটেন্যান্ট র্যাঙ্কে। ভালো করে বোঝো, যারা গ্রাম বাংলায় রয়েছো, যারা শহরে রয়েছো, মেয়েদের জন্য এর থেকে ভালো ভবিষ্যৎ হতে পারে না। তোমরা সবাই মিলিটারি নার্সিং সার্ভিসের জন্য প্রস্তুতি শুরু করো যত শীঘ্রই সম্ভব, 11-12 থেকে, মাধ্যমিকের পরে, মাধ্যমিক হয়ে যাবার পর থেকে, মাধ্যমিকের পর থেকে তোমরা মিলিটারি নার্সিং সার্ভিসের জন্য প্রস্তুতি শুরু করো। এরকম সুবর্ণ সুযোগ তোমরা হারিও না, তোমরা জানো না বলে এই সুযোগটা নিতে পারছো না। আজকে পশ্চিমবঙ্গের বুকে নয়, সারা ভারতবর্ষের বুকে মিলিটারি নার্সিং সার্ভিস হচ্ছে মেয়েদের জন্য সব থেকে ভালো কেরিয়ার, এবং ওটা তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করো, প্রত্যেকে তার জন্য পড়াশোনা শুরু করো। আর যারা মিলিটারি নার্সিং সার্ভিসে যেতে চাইছো না, তারাও ঠিক 11-12-এর পর থেকেই কিন্তু তোমরা সিভিল সার্ভিসের জন্য, সিভিল সার্ভিস অর্থাৎ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা আইপিএস, আইএএস, এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি শুরু করে দাও। কারণ তোমরা যদি ভাবো গ্র্যাজুয়েশনের পর
পর পড়াশোনা শুরু করব, গ্র্যাজুয়েশনের পর ক্যারিয়ার শুরু করব, হবে না। প্রতিযোগিতা প্রচণ্ড বেড়ে গেছে, পরীক্ষার্থীর সংখ্যা 4 গুণ 5 গুণ করে প্রতি বছর বাড়ছে। সেই জন্য যদি তোমরা চাও তোমাদের ক্যারিয়ারটাকে গড়তে, ঠিক উচ্চ মাধ্যমিকের পরেই তোমরা শুরু করে দাও আইএএস আইপিএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ, ভারতবর্ষের সব থেকে স্কলার, সব থেকে টপার, সব থেকে বেস্ট যারা, তারা আইএএস আইপিএস এর জন্য লড়াই করে। আর তুমিও ভারতবর্ষের বুকে সেই চাকরিটা পেতে পারো আইএএস আইপিএস এর সিভিল সার্ভিসের মাধ্যমে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামের মাধ্যমে। তোমরা এই আইএএস আইপিএস পরীক্ষাটা দাও এবং সেটার জন্য প্রস্তুতি শুরু করো ঠিক এই মাধ্যমিকের পর থেকে। মাধ্যমিকের পরেই তোমরা 11-12 এর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও এবং 11-12 এর সাথে সাথেই তোমরা আইএএস আইপিএস এর জন্য প্রস্তুত করো। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ছেলেরা পশ্চিমবঙ্গের বাদ দিয়ে তারা কিন্তু মাধ্যমিকের পর থেকেই শুরু করে আইএএস আইপিএস এর জন্য পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মেডিকেল, প্রফেসর, টিচার, এর থেকে অনেক অনেক সম্মানের, অনেক বেশি মর্যাদার, অনেক বেশি গর্বের বিষয়। আজকে তোমার বাবা মায়ের গর্বের বিষয়, আজকে তোমার পুরো পরিবারের গর্বের বিষয় যদি আজকে পরিবারে একটা আইএএস আইপিএস বা আজকে একটা সিভিল সার্ভেন্ট থাকে। অনেক পরিবারে অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ডাক্তার আছে, অনেক টিচার আছেন, অনেক অধ্যাপক আছেন, কিন্তু পরিবারে একটা আইএএস বা একটা আইপিএস থাকা, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকা কিন্তু একেবারে অনন্য এবং নজিরবিহীন। এবং সেইটা কিন্তু যদি হয় তোমার পরিবারের সুনাম, তোমার সুনাম এবং তোমার জব স্যাটিসফ্যাকশন থাকবে, তুমি দেশের জন্য কাজ করবে, দেশের গঠনে তুমি সাহায্য করবে, দেশকে তুমি দিশা দেখাবে, দেশের জন্য যদি কিছু করতে চাও তাহলে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস, ইন্ডিয়ান ফরেস্ট অ্যান্ড ইভেন ফরেন সার্ভিসেস, এগুলোর জন্য নিজেকে তৈরি করো ইউপিএসসির পরীক্ষার মাধ্যমে। আর ছেলেদের জন্য উচ্চ মাধ্যমিকের পরে সুবর্ণ সুযোগ ইন্ডিয়ান নেভিতে এসএসআর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস, যখন বাকিরা ওই জয়েন্ট এন্ট্রান্স নিয়ে ব্যস্ত থাকবে, তারপরে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাবে, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রচুর প্রচুর টাকা খরচা করে তারা তারপরে ডিগ্রি অর্জন করবে, ততদিনে তুমি প্রায় 40-45 হাজার টাকা চাকরি পকেটে পুড়ে ফেলবে। সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যারা ছেলে তারা আফটার মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের পরে পরেই প্রস্তুতি শুরু করে দাও 11-12 এর সাথে সাথে। কিসের জন্য না? ইন্ডিয়ান নেভির সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস, ইন্ডিয়ান নেভির আর্টিফিশিয়ারি অ্যাপ্রেন্টিসি এবং এয়ারফোর্স এক্স ওয়াই, এতগুলো পরীক্ষা আছে তোমরা জানোই না। ইন্ডিয়ান এয়ারফোর্সে এক্স ওয়াই, ইন্ডিয়ান নেভিতে এসএসআর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস, এয়ারফোর্স এক্স ওয়াই হচ্ছে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল, ঠিক আছে? এটাও একদম মানে সুবর্ণ সুযোগ 11-12 থেকে যদি কেউ প্রস্তুতি নেয়, এবং যদি কেউ ইন্ডিয়ান নেভির এসএসআর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস বা আর্টিফিশিয়ারি অ্যাপ্রেন্টিসি নেয়, প্রচুর প্রচুর অজস্র ছেলেমেয়ে এখানে নেওয়া হয় প্রতি বছর, কিন্তু বাংলা ছেলেমেয়েরা জানে না বলে, বাংলা ছেলেমেয়েরা এ সম্পর্কে অজ্ঞ, তাদের কোনো ধারণা নেই, সেই জন্য তারা এই জায়গাটাকে ছেড়ে যায়, তাদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যায়। আজকে চাকরির জন্য তারা হাহাকার করছে, চারিদিকে চাকরির জন্য তারা ছটফট করছে, চাকরি নেই, তারা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিকের পর তারা গ্র্যাজুয়েশন করছে, গ্র্যাজুয়েশনের পর আবার মাস্টার্স করছে, তারপরে পিএইচডি করছে, তাও চাকরি নেই। আমরা জানি সাম্প্রতিককালের ঘটনা যে একটা পিএইচডি ডিগ্রি হোল্ডার একটা এমএসসি একটা মাস্টার্স একটা গ্রুপ ডি পোস্টের জন্য মানে অ্যাপ্লাই করে, এটা লজ্জার বিষয়। আজকে তারা আজকে গ্রুপ ডির জন্য একটা পিএইচডি করার পর তারা অ্যাপ্লাই করছে, এটা লজ্জার বিষয়, কিন্তু কেন করছে? অজ্ঞতার জন্য করছে। কেন তোমরা মাধ্যমিকের পরে ইন্ডিয়ান নেভি এসএসআর আর্টিফিশিয়ারি অ্যাপ্রেন্টিসি সিনিয়র সেকেন্ডারি রিক্রুট এবং এয়ারফোর্স এক্স ওয়াই এর জন্য পরীক্ষা দাওনি? কেন তোমরা ইন্ডিয়ান নেভি ছাড়াও তোমরা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্সের জন্য এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দাওনি? কেন তোমরা সাথে সাথে জ্যাগের পরীক্ষা দাওনি? বিভিন্ন ক্যারিয়ারের হাজারো অপশন মাধ্যমিকের পর থেকে যদি প্রস্তুত নাও,
তোমাদের উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার সাথে সাথে চাকরি গোপের রেখা বেরোবে না তোমাদের হাতে চাকরি ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে একাধিক চাকরি রয়েছে এবং যারা মেয়েরা মিলিটারি নার্সিং সার্ভিস করতে চাইছো কিন্তু করতে চাইছো না যদি মিলিটারি নার্সিং সার্ভিসও না করো জেন পাস আমাদের বিএসসি নার্সিং যেটা আছে জেন পাস পশ্চিমবঙ্গ সরকারের সেই জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে সরকারি কলেজে র‍্যাঙ্ক করে তারা যদি যায় সরকারি চাকরি প্রচুর সুযোগ কিন্তু একটা কথা সাবধান ভালো করে মাথায় ঢুকিয়ে নাও বারবার বলছি এই বিএসসি নার্সিং করার নামে চারিদিকে বেসরকারি প্রচুর কলেজ খুলেছে যারা লক্ষ লক্ষ টাকা তোমাদের থেকে দাবি করবে কিন্তু তাদের অধিকাংশ কারোর কিন্তু হয় অ্যাফিলিয়েশন নেই হয় তাদের কোনো ডিগ্রি ফেক বা তাদের ব্যাঙ্গালোর থেকে অনেকে ব্যাঙ্গালোরে চলে যায় ব্যাঙ্গালোর থেকে বিএসসি নার্সিং এর ডিগ্রি কিনে আনে লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু সেই ডিগ্রিগুলো ম্যাক্সিমাম ফেক তাদের আইএনসি কোনো সার্টিফিকেশন নেই তাদের আইএনসি অ্যাপ্রুভাল নেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তাদের অ্যাপ্রুভাল দেয়নি সেগুলো ফেক সেগুলো জানি সেইগুলো থেকে করলে কিন্তু তোমাদের ওই লক্ষ লক্ষ টাকা ডুবে যাবে প্লাস সরকারি চাকরি তো ছেড়ে দাও কোনো চাকরিই পাবে না ওই ডিগ্রিটার কোনো দাম নেই তাই যারা বিএসসি নার্সিং করতে চাইছো তারা কিন্তু বারবার মাথায় রাখবে সরকারি কলেজ থেকে বিএসসি নার্সিং করবে এবং তার জন্য র‍্যাঙ্ক করার দরকার আছে তার জন্য জেন পাসের পরীক্ষাটা ভালো করে দেবার দরকার আছে এবং এই প্রসঙ্গে তোমাদের বলছি যে তোমরা এই মাধ্যমিকের পর থেকে যদি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি বিএসসি নার্সিং বা মিলিটারি নার্সিং যা কিছু করতে চাও এ ব্যাপারে জানতে চাও তোমরা এসো আমাদের ইনস্টিটিউটে আমাদের জয়দেব স্যার ক্লাসে এসো জয়দেব স্যার ক্লাসে এসে দেখা করো কথা বলো আমাদের কালীঘাটে যে হেড অফিস রয়েছে আমাদের কালীঘাট একদম মন্দিরের সামনে কালীঘাট মন্দিরের সামনে কালীঘাট থানার পাশে কালীঘাট থানার ঠিক আটটা বাড়ি পরে কালীঘাট থানার ঠিক আটটা বাড়ি পরে কালীঘাট মন্দিরের সামনে আমাদের যে ইনস্টিটিউট আছে হেড অফিস সেখানে তোমরা প্রত্যেকে এসো এসে সেখানে তোমরা কথা বলো দেখো ক্যারিয়ারে কি সুবর্ণ সুযোগ কিন্তু কেউ ফাঁদে পা দেবে না কেউ বেসরকারি ওই কলেজগুলো থেকে বিএসসি নার্সিং করবে না কেউ যদি বিএসসি নার্সিং বেসরকারি কলেজগুলো থেকে করো যাদের আইএনসি অ্যাপ্রুভাল নেই সেগুলো ফেক সেগুলো বরবাদ করে দেবে তোমার জীবন জেন পাস দাও সরকারি কলেজ থেকে বিএসসি নার্সিং পাস করো দেখবে তোমার জন্য সুবর্ণ সুযোগ এই বিএসসি নার্সিং জেন পাসের পরীক্ষা যদি দিতে চাও জয়দেব স্যার ক্লাসে এসো দেখা করো জয়দেব স্যার ক্লাসে আজকে দীর্ঘ 15 বছর ধরে আমাদের এখানে প্রত্যেকটা মেয়ে ছেলে সবাই তাদের কেরিয়ার সুসম্পন্ন করেছে তাদের গোপের রেখা বেরোয়নি কারণ 21-22 বছর বয়স তারা কিন্তু সুন্দরভাবে তাদের জীবনটাকে সাজিয়ে নিয়েছে তো তোমরা যদি চাও মাধ্যমিকের পর থেকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস অর্থাৎ ইউপিএসসি পাবলিক মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য প্রস্তুত হতে চাও মাধ্যমিকের পরে চলে এসো জয়দেব স্যার ক্লাসেসে তোমরা ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সের অফিসার হতে চাও উচ্চ মাধ্যমিকের পরে মাধ্যমিকের পর থেকে প্রস্তুতি শুরু করো NDA ন্যাশনাল ডিফেন্স একাডেমি ন্যাশনাল ডিফেন্স একাডেমির জন্য সাথে ইন্ডিয়ান নেভি সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস সাথে ইন্ডিয়ান নেভির আর্টিফিশিয়ারি অ্যাপ্রেন্টিসি সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের XY টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাথে মিলিটারি নার্সিং সার্ভিসেস মিলিটারি নার্সিং সার্ভিসেসের জন্য তৈরি হতে চাইছো বিএসসি নার্সিং করতে চাইছো বিএসসি নার্সিং এর জন্য যদি নিজেকে প্রস্তুত করতে চাও তারা এসো আর যারা চাইছো যে ছোট থেকে আমরা যাব RIMC রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ বা রাষ্ট্রীয় মিলিটারি স্কুল বা সৈনিক স্কুলে সেই সমস্ত বাবা মাকেও আমরা অনুরোধ করছি আপনারা আসুন আমাদের জয়দেব স্যার ক্লাসে এসে কথা বলুন এখানে দেখুন কি বিপুল পরিমাণে আমাদের প্রস্তুতি চলছে এই সর্বভারতীয় স্তরে পরীক্ষার জন্য তো জয়দেব স্যার ক্লাসে আপনাদের আসতে বলছি আপনার ছেলে যে কোনো ক্লাসে পড়ুক আপনারা আসুন দেখা করুন আপনাদের ছেলেদের যে কেরিয়ার প্ল্যানিং কেরিয়ার ম্যাপিং আজকের দিনে কেরিয়ার করতে গেলে দরকার স্ট্র্যাটেজি নিখুঁত পরিকল্পনা যেখানে 5 লাখ 10 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে সেখান থেকে কয়েকশো সিট আপনাকে যদি ছিনিয়ে আনতে হয় আপনার দরকার নিখুঁত পরিকল্পনা এবং একমাত্র নিখুঁত পরিকল্পনার সাথে আপনার সুবিন্যস্তভাবে তার অনুশীলন এবং সব থেকে বড় সেটা হচ্ছে কৌশল স্ট্র্যাটেজি আমরা যদি স্ট্র্যাটেজির সাথে নিখুঁত পরিকল্পনা নিয়ে এবং সুবিন্যস্ত অনুশীলনের মাধ্যমে এগোই তবেই একমাত্র পারবো এই লক্ষ লক্ষ যে পরীক্ষার্থী তাদেরকে সঙ্গে লড়াই করে আমাদের যে প্রাপ্য 100-200-300 সিট থাকে সেইগুলো ছিনিয়ে নিতে এই সর্বভারতীয় স্তরে যে একটা বিরাট প্রতিযোগিতা
সহযোগিতা সরকারি কলেজগুলোতে সুযোগ পাওয়ার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য বা ভালো স্কলারশিপ পাওয়ার জন্য বা ক্যারিয়ারে নিজেকে এস্টাবলিশ করার জন্য প্রতিনিয়ত প্রতি টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। টাকা দিয়ে আপনি প্রাইভেট কলেজগুলো থেকে সব কিছু কিনবেন ভাবছেন, সেটা আপনার জীবন, আপনার ছেলে মেয়ের জীবন নষ্ট করে দেবে, বরবাদ করে দেবে। কিন্তু সরকারিভাবে যে সমস্ত প্রতিষ্ঠান স্বীকৃত সেখান থেকে যদি আপনারা চান, সেটা পেতে কিন্তু আপনাদের দরকার হবে সুবিন্যস্ত অনুশীলন, কৌশল, স্ট্র্যাটেজি এবং নিখুঁত পরিকল্পনা। নিখুঁত পরিকল্পনার সাথে যদি আপনারা করেন, সফলতা আপনাদের আসবে। আর আপনাদের সেই নিখুঁত পরিকল্পনাটাকে সফল করার জন্য জয়দেব স্যার ক্লাসেসের এই এত বড় টিম, এত পরিশ্রম, এত ফ্যাকাল্টি, হাই লেভেল প্রেসিডেন্সি কলেজের গোল্ড মেডেলিস্ট থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রি হোল্ডার প্রফেসর, এইচওডি থেকে শুরু করে আইআইটি, সমস্ত আপনাদের পেছনে কাজ করবে। আপনার ছেলে এবং আপনার মেয়ের সফলতার জন্য, আপনার মেয়ে এবং আপনার ছেলেকে আগামী দিনে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার পুরো পরিসরে সফল করে দেওয়ার জন্য জয়দেব স্যার ক্লাসেস কাজ করছে দীর্ঘ 15 বছর ধরে, আগামী দিনেও করবে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ, আমার ছেলেটা বা মেয়েটাকে এই জয়দেব স্যার ক্লাসেসের মাধ্যমে মাধ্যমিকের পর থেকেই প্রস্তুত করব এবং উচ্চ মাধ্যমিকের আগেই তার সফলতা আসবে, একবার আপনারা এসে আমাদের এখানে যারা ক্যারিয়ার প্ল্যানার রয়েছে, তারা পেশাদারিত্বে ভরা, তারা পেশাদার, তারা জানে একটা মেয়ের কোনটা তাদের স্ট্রেংথ, কোনটা উইকনেস, অর্থাৎ একটা মেয়ের উইকনেস এবং স্ট্রেংথকে বিচার করে তার অনুযায়ী কোর্সকে সেটেল করে, কোর্স ডিজাইন করে, কোর্সটাকে প্রোগ্রাম করবে। এই কোর্স প্রোগ্রামিংয়ের পরে সেইটাকে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সুবিন্যস্ত অনুশীলনের দ্বারা এবং সবথেকে বড় যেটা আপনাদের বললাম যে কৌশল, সেই কৌশলের দ্বারা তাকে সেই অনুশীলনটা করিয়ে তাকে সেই সমস্ত পরীক্ষায় পাশ করানোর জন্য একটা বিরাট টিম, একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পুরো কোর টিম কাজ করছে। এবং আপনার মেয়ের সফলতার জন্য, আপনার ছেলের সফলতার জন্য একবার জয়দেব স্যার ক্লাসেসে আসুন। আমাদের পেশাদারিত্বে ভরা এই সমস্ত ক্যারিয়ার গ্রুমার, এরা ক্যারিয়ার গ্রুমার এন্ড ক্যারিয়ার ডেভেলপার এবং এরা ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট অলসো। আপনি এদের সঙ্গে কথা বলুন, আপনি আশামানি ভর্তি হওয়া নয়, কিন্তু আসুন কথা বলুন, কথা বলে দেখুন যে আপনার ছেলে বা মেয়ের স্বপ্ন সত্যি করতে জয়দেব স্যার ক্লাসেস পারুক না অপারুক, তারপরে আপনি সিদ্ধান্ত নিন, তারপরে আপনি বিচার করুন। আজকে দীর্ঘ 15 বছর ধরে আমাদের গ্রামে গঞ্জে এত ছেলে মেয়ে জয়দেব স্যার ক্লাসেস থেকে উপকৃত হয়েছে এবং তারা প্রতি বছর আসছে। কিন্তু আমাদের একটা দুঃখ, আমাদের একটা আক্ষেপ, সেটা হচ্ছে বেশিরভাগ গ্রাম বাংলা শহরের মেয়েরা, ছেলেরা জানে না এই ক্যারিয়ারগুলো, তারা ওই গতানুগতিক প্রথা মাফিক একটা ক্যারিয়ারের দিকে ছুটে চলেছে। সেই জন্য তাদের জানানোর জন্য মিলিটারি নার্সিং সার্ভিসেস মেয়েদের জন্য, বিএসসি নার্সিং জেন পাস ছেলেদের জন্য, এসএসআর ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান নেভি আর্টিফিশিয়ারি অ্যাপ্রেন্টিসি এবং সাথে সাথে হচ্ছে এয়ারফোর্স XY এবং ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এই পরীক্ষাগুলোর কথা বললাম। এবং আরও 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 অনেক পরীক্ষা আছে, অনেক রকমভাবে ভবিষ্যৎকে তৈরি করা যায়। ঠিক মাধ্যমিকের পর থেকে শুরু করতে হবে, উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার সাথে সাথে কলেজে যাওয়ার প্রয়োজন নেই। আপনার হাতে সরকারি চাকরি, আপনার জীবন সুনিশ্চিত, আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত। আসুন এসে কথা বলে, এক্সপার্ট যারা রয়েছে, পেশাদার যারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে দেখুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন। আপনাদের সবাইকে শুধু আপনাদের সচেতন করার জন্য আমাদের এই ভিডিও বার্তা আপনাদের প্রতি রাখলাম। যদি মনে করেন একবার এসে আমাদের হেড অফিসে পেশাদার ক্যারিয়ার গ্রুমার, ক্যারিয়ার কাউন্সিলর, তাদের সঙ্গে কথা বলুন, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, বিনা পয়সায় তাদের থেকে অ্যাডভাইস নিন, নিয়ে তারপরে সিদ্ধান্ত নিন। আপনার ছেলে এবং মেয়ের আগামী দিন উজ্জ্বল করার দায়িত্ব আপনার, আমরা সাথ দেবো আপনার সেই লড়াইয়ে এবং আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে সফল করার কারিগর রূপে আমরা প্রতিষ্ঠিত হতে চাই এবং এত বছর ধরে হয়ে এসেছি। নমস্কার, ধন্যবাদ।